আসসালামু আলাইকুম। পল্লী টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাত নাইনা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পরগনায় করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত রোগীদের মধ্যে দুইজনের মৃত্যু। দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এবং লালপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনায় করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত রোগীদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। রাত 11টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সোহরাব উদ্দিন। মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নলিগ্রামের মামুনুলের স্ত্রী নুপুর এবং একই উপজেলার চর কলোনি এলাকার মৃত মোহন আলীর ছেলে আব্দুস সুবাহান। এই বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি করোনা ইউনিটে জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গত 24 ঘন্টায় আক্রান্ত হয় 11 জন, এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। বর্তমানে 9 জন চিকিৎসাধীন রয়েছে। করোনায় চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে সাধ্যমতো চেষ্টা করছেন জানান এই কর্মকর্তা। সারা দেশের ন্যায় চলতি মাসের 23 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আরএমও ডাক্তার অনিক মিত্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম মিয়া, দশমিনা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ফয়েজ আহমেদ সহ আরও অনেকে। এ সময় উপজেলা 7টি ইউনিটের মধ্যে 6টি ইউনিয়নের 18 জন গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। নাটোরের লালপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান এর উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে কার্ডদারি কৃষকের নিকট থেকে 2,240 মিলিয়ন টন গম 30 জুন পর্যন্ত সংগ্রহ করা হবে বলে জানা যায়। মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামে এর উদ্বোধন করেন নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। এর উদ্বোধন করেন, এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী ডালিম, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাঘা, আরবাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোলা, থানা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া প্রমুখ। পলিটিভির সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরও একবার। বরগুনায় করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত রোগীদের মধ্যে দুইজনের মৃত্যু। দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এবং লালপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু। পলিটিভির সংবাদ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।